What's the doing? Friends, welcome to my channel, my sweet and simple world. Shabai kemon acho, asha korchi shabai khub bhalo acho, amiyo bhalo achi. Ajke abar second part niye chole elam tomader jonno. Tomra onekei request kore jante cheyecho, tai jonno ami baddho holam ei video ta abar bananor jonno tomader. To onekei jante cheyecho je এই ফুলগুলো এত ফুল কোথায় যাচ্ছে আর জায়গাটা অ্যাকচুয়াল কোথায়, তো সেটার জন্যই আজকে আমি তোমাদের ভিডিওটা বানালাম। তো জায়গাটা হলো পাঁশকুড়া জংশনের পরের স্টপেজ খিরাই নামক স্টেশনে নেমে হাঁটা পথে 5 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে বাংলার সবথেকে বড় ফুলের বাগান, যেটা কাঁসাই নদীর তীরে অবস্থিত, যেখানে কি আমি এসে পুরোপুরি স্বর্গর ফিল নিয়ে বাড়ি ফিরব। তো ফ্রেন্ডস দেখো, অলরেডি আমিও এখন ফ্লাওয়ার রানি হয়ে গেছি। দেখো কেমন লাগছে আমাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো, যেদিকে তাকাবে চারিদিক শুধু ফুল আর ফুল। তো এখানকার মানুষদের মেন জীবিকাই হলো এই ফুল থেকেই, এদের মেন জীবিকা। তো এই ফুলগুলো আমরা সবাই জানি এই পুজোর ক্ষেত্রে, বিভিন্ন বিয়েবাড়ির ক্ষেত্রে কাজে লাগে। তো এই দেখো স্বপ্নের, আর এই যে স্বপ্নের নগরী আর আমার পরী, এই যে যাচ্ছে হেঁটে হেঁটে আমার পরী। হ্যাঁ ওই দেখো সামনে যাচ্ছে ট্রেন গাড়ি, ওয়াও, পুরো স্বপ্নের নগরী মনে হচ্ছে নিজেকে। দেখো চারিদিকে ফুল 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 আর ফুল, এই দেখো। দেখো এখানে এটা হচ্ছে পুরোটাই গাঁদা ফুলের গার্ডেন, তো সমস্ত ফুল এখানে তোলা হচ্ছে। এখানে কাকিমা জেঠিমা বৌদি বা যারাই আছে আর কি, তো এদের মেন জীবিকা হচ্ছে ফুল উৎপাদন করেই এদের মেন জীবিকা। তো এই ফুলগুলো বড় বড় মার্কেটে, আমাদের আশেপাশে যেই সমস্ত বড় বড় মার্কেট আছে এখান থেকে সেই সমস্ত মার্কেটে চালনা হয়। মার্কেট বলতে আমাদের আশেপাশে বলতে আমাদের কোলাঘাট আছে, তারপর হাওড়া আছে, এই সমস্ত জায়গায় এখান থেকে ফুলগুলো যায়। তার মাধ্যম থেকে আমরা বিভিন্নভাবে ফুলগুলোকে আমরা পেয়ে থাকি। এবং আমরা সবাই জানি ফুল অ্যাকচুয়াল পুজো বা বিভিন্ন বিয়েবাড়িতে কাজে লাগে থাকে। তো এই ফুলগুলো তোমরা চাইলে এখান থেকে এসে পাইকারি রেটে খুবই কম মূল্যে এখান থেকে নিয়ে যেতে পারো। এবং তোমরা যদি আমাদের মতো ঘুরতে আসতে চাও তাহলে অবভিয়াসলি এসে আমাদের মতো স্বর্গ অনুভব করে যেতে পারো। জমির মাঝখান দিয়ে সরু আহাল, তার মাঝখান থেকে আমার পুচকু সোনাইকে নিয়ে হেঁটে হেঁটে চলেছি, যেটা কি বলে বোঝাতে পারবো না। অসম্ভব একটা মানে দারুণ দারুণ ফিলিংস অনুভব করছি, যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। এই প্রথমবার আমি এসে এত মন থেকে মানে আনন্দ ফিল করলাম, মানে বলে বোঝাতে পারবো না। বাবা এদিকে দেখো, এক ধরনের ফুল হয়ে আছে। এগুলো কি ফুল বুঝতে পারছি না, গুঁড়ো গুঁড়ো ফুল, মানে বিভিন্ন তোড়ার সাথে যে ডেকোরেশন করা হয়। এই যে ছোট্ট ছোট ফুলগুলো, এই ছোট ফুলগুলো কি ফুল মাসি, শুকলা ফুল, ও সুজলাম ফুল এগুলো। তো দারুণ লাগছে, আমরা তো বড়রা প্রচন্ড এক্সাইটেড, তার সাথে আমার ফুচকিটাও পুরো দেখো সেই প্রান্তে একদম পার, সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এই দেখো এত আনন্দ, আমার পড়ে যাবে, শুদ্ধ দৌড়াচ্ছে, দেখো শুদ্ধ দৌড়াচ্ছে, ওই যে দেখো দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে, ওর পাপা আবার গেছে আনতে।
এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে বলার মতো না, মানে আমাদের বড়দের সাথে ও প্রচন্ড 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 এক্সাইটেড। দেখো এখানে আরেক ধরনের ফুল, শিয়ালটা দেখলে তো গেল। এই দেখো এখানে আরেক ধরনের ফুল, এখানে এটা হচ্ছে ময়ূর ফুলের পুরোটা ক্ষেত, মানে অসম্ভব। এমনি তো আমরা বাড়িতে দু একটা লাগাই, মানে এমনি জাস্ট ডেকোরেশনের জন্য, তো দেখো এখানে টোটাল পুরোটা ময়ূর ক্ষেতের বাগান, মানে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব, জাস্ট অসম্ভব। দেখেছো অলরেডি চারিদিকে শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ার, বিভিন্ন রকমের যতটা পারছি ততটা ফুল তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা দেখো পুরোটা ময়ূর ফুলের বাগান, উফ দারুণ লাগছে, দারুণ লাগছে। এইখানে দেখো আমার পুচকি সোনাটা এই সরু আল দিয়ে দৌড়েছে, ওর পিছনে পিছনে আমি দৌড়েছি ওকে ধরতে, তো ও তো দাঁড়াচ্ছে না, একদম দৌড়ে। এই দেখো আমার বদমাইশটা দৌড় দিয়েছে, তো দেখো অবশেষে এসে পৌঁছাচ্ছি একদম সন্ধ্যের মুখে, সূর্য প্রায় ডুবো ডুবো হয়ে গেছে, ওই দেখো সূর্য একদম একদম ডুবো ডুবো হয়ে গেছে। ওই যে আমার পুচকি সোনা হাজবেন্ড এখন পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, ওই দিকটা একটা ড্যাম আছে। তো বন্ধুরা দেখবে এসো, তোমাদেরকে আর একটা নতুন হেভি এক্সাইটেড জিনিস দেখাচ্ছি। দেখো সন্ধ্যের সময় গ্রামের ভিতরের নাজারা দেখো, একদম এখনো থমথমে পরিবেশ চারিদিকে, না লোক না জন, এখানে এখনো শিয়াল দেখা যায়, জানো তো একটু আগে একটা শিয়াল দেখেছি এখানে, একটু আগে একটা শিয়াল জাস্ট বেরিয়ে গেল, আমি সেটাকে ক্যামেরা বন্ধ করতে পারলাম না, মানে চুপ করে বেরিয়ে গেছে। তো একদম সন্ধ্যের মুখে মানে পুরোটা কাভার করে তোমাদের দেখিয়ে দিলাম, একদম সেই প্রান্ত থেকে শুরু হয়েছে, তো একদম ওই প্রান্ত পর্যন্ত এখনো শেষ না, জানি না এখনো অনেক আছে। তো একদম সন্ধ্যের মুখে হয়ে গেছে, এবারে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো। ওই দেখো আমার পুচকি আবার দৌড়েছে, এতটুকু স্থির থাকছে না। তো বাবা এদিক দিয়ে যাবো, দাঁড়াও এটা এতটুকু স্থির থাকছে না, শুধু দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে, আবার দৌড়েছে। তো এবারে যাব একটু দেখি, যেহেতু আমরা এলাম একটু গ্রামের মধ্যে এলাম, তো গ্রামের বেসিক্যালি খাবার দাবার গুলো একটু ভালো হয় আর কি, তো কিরকম খাবার খাওয়া যায় দেখা যাক, যেটা খাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখনো কিছু খাইনি, সেই জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, ইভেন তার সাথে একটু মানে টেস্ট অনুভব করে যাব, তো সেটার জন্যই এবারে আমরা। তো পুরো ফুল বাগান তোমাদের কভার করে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। এবার এরপর থেকে এখান থেকে এরপর থেকে যে ভিডিওটা আসতে চলেছে সেটা তোমাদের আর একটা অন্য পার্ট বানাবো, এত বড় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো তাই জন্য সেটা অন্য পার্ট বানাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর অবশ্যই ভিডিওর কোন পার্টটা লাগালো আমাকে কমেন্ট করে, কোন পার্টটা তোমাদের বেসিক্যালি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করোনি এখনো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ওকে দেখা হচ্ছে নেক্সট পার্ট দিয়ে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকে, বাই বাই।